আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের হাতে থাকা স্মার্টফোনটির মধ্যে একটি স্মার্ট সার্ভিস আছে এবং এই স্মার্ট সার্ভিসের কাজ কি কি এখন পর্যন্ত হয়তো অনেকেরই জানা নেই, আজকের আগে আমারও জানা ছিল না, আমি নতুন জানছি এই সেটিংটার ব্যাপারে, তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনার মোবাইলের স্মার্ট সার্ভিস খুঁজতে হলে আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যান। আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে গেলাম এবং স্ক্রল করে নিচের দিকে যেতে থাকেন। এই জায়গায় দেখবেন একটি অপশন আছে স্মার্ট সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই কাঙ্ক্ষিত আজকের ভিডিওর উদ্দেশ্য। তো স্মার্ট সার্ভিসে যখন আমি ক্লিক করলাম তখন তিনটা অপশন আসবে, স্টার্ট ড্রাইভিং, রিডিং মোড এবং স্টার্ট অ্যাসিস্ট্যান্ট। তো আমরা প্রথমে স্টার্ট ড্রাইভিংয়ে চলে যাই, দেখি এখানে কি আছে। তো স্টার্ট ড্রাইভিংয়ে যাওয়ার পরে তো উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সো এই ইনফরমেশনটা অবশ্যই আপনি চেক করে নেবেন, পড়ে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন তারপর অপশনগুলো কি আছে নিচে দেখতে পাচ্ছেন। এখানে আছে স্টার ড্রাইভিং। তো ড্রাইভিং মানে আমি যদি এই স্টার ড্রাইভিংটা অন করি, চলুন দেখি কি আসে। স্টার ড্রাইভিং অন করলাম এবং অটোমেটিকলি একটা লেখা আসছে যে ড্রাইভিং অন, এবং আমার মোবাইলের উপরে দেখতে পারবেন, আমার মোবাইলের উপরে দেখতে পাবেন একটি অপশন চলে আসছে, ড্রাইভিং অপশন, মানে গাড়ি চলতেছে। তো বুঝতে পারলাম যখন আমরা ড্রাইভিং করব তখন এটা আমরা অন করে নিতে পারবো। তো এটা অন কেন করব, চলুন তাহলে এটা জেনে নিই। ড্রাইভিংয়ের সময় যাতে অযথা কোনো কল এসে আমাদের ডিস্টার্ব না করে, সেজন্য এই স্টার ড্রাইভিংটা অন করার সাথে সাথেই অন্য সব কলগুলা লক হয়ে যাবে, শুধুমাত্র আমাদের কাঙ্ক্ষিত যেই কিছু নাম্বার আছে ওগুলাতে কল আসতে পারবে। এরকম একটা সিস্টেম এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই খেয়াল করতে পারতেছেন। এই যে লেখাটা, এই জায়গায় উপরে একটা লেখা আছে, এই দেখেন এই লেখাটার মধ্যে ওরা বলছে। তো চলুন আমরা দ্বিতীয় অপশনে চলে যাই। দ্বিতীয় অপশনে লেখা আছে ডু নট ডিস্টার্ব ড্রাইভিং। তো এখানে ক্লিক করার পরে চলুন দেখি কী আসে। অনেকগুলো অপশন আছে, তো অনেকগুলো অপশন, অনেকগুলোর অপশন অনেকগুলো মিনিংস, তো একটি একটি করে দেখাতে গেলে অনেক সময় লাগবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটাকে শর্টকাট করে নিজের সময় নিয়ে দেখে নেবেন। তো চলুন ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে রিডিং মোড নামের আরেকটি অপশন আছে, এই রিডিং মোড অপশনে কি আছে। তো আমরা রিডিং মোডে ক্লিক করলাম, রিডিং মোডে দেখতে পেলাম রিডিং মোড অন করতে বলতেছে, আমি এটা অন করে দিলাম। অ্যালাও অনলি অ্যালাও কল ক্যান বি কানেক্টেড অল, ওকে একটা নোটিফিকেশান আসছে, চলুন আমরা পড়ি নোটিফিকেশানটি। অনলি অ্যালাও কল ক্যান বি কানেক্টেড অল আদার্স অ্যালার্ট আর মাউথ, ওকে আপনি যে কানেক্টিং যেই কন্ট্যাক্টে যে নাম্বারগুলো আছে ওই নাম্বার থেকে আপনার কল আসবে, এরকম কিছু লেখা আছে। তো নিচে অপশনটিতে দেওয়া আছে ডু নট ডিস্টার্ব রিডিং। তো এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওই ড্রাইভিংয়ের মতন কিছু অপশন আসবে, অটো সেন্ড মেসেজ, অ্যালাউ কল ফ্রম, রিং ফর রেসপন্স কল, অটো সেভ, অটো সেন্ড এ মেসেজ অ্যালার্ট এ কল রিজেক্ট। মানে এই অপশনগুলো যখন আপনি অন করে দেবেন তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন সুবিধা আপনি পেয়ে যাবেন। তো চলুন ব্যাগে চলে যাই। ব্যাগে আমরা দেখতে পারবো আর কি আছে, স্টার্ট অ্যাসিস্ট্যান্ট এটা তো অন করা আছে, স্টার্ট অ্যাসিস্ট্যান্ট অফ করে দিলে কি হয়, অন করে দিলে কি হয় সেটা আমিও বুঝতে পারিনি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। দেখতে পারলেন তো আপনার মোবাইলে থাকা স্মার্ট সার্ভিসে কী কাজ এখন পর্যন্ত হয়তো অনেকেরই জানা নেই, আজকের আগে আমারও জানা ছিল না, আমি নতুন জানছি এই সেটিংটার ব্যাপারে, তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।